আজকের ভিডিওটা বার্ধক্য ভাতার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ বার্ধক্য ভাতায় নতুনদের আবার টাকা ছাড়বে হ্যাঁ ঠিকই শুনছেন নতুনদের শুধু নয় যাদের টাকা পেতে পেতে হঠাৎ করে আটকে গেছিল বা কোনো সমস্যা ছিল তাদেরও টাকা ছাড়বে আর নতুনদের তো ছাড়বেই ছাড়বে অনেক অনেক সংখেক টাকা ছাড়বে তাই আপনাদের আর কোনো চিন্তা নেই যারা নতুন ফর্ম ফিল করে জমা দিয়েছেন তারা টাকা পাবেন যদি না টাকা পেয়ে থাকেন তো আজকের ভিডিওটা এটা নিয়েই থাকবে যে কত হাজার বা কত লোক নতুন ফর্ম সাংশন হচ্ছে বা টাকা কবে থেকে ছাড়বে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তো জানাবোই তার সাথে আপনাদের এটাও জানাবো যে এই যে তথ্যটা আমি পেয়েছি সেটা কোথা থেকে পেয়েছি কোথা থেকে সংগ্রহ করেছি কারণ আপনাদের মধ্যে কয়েকজন রয়েছে যারা প্রমাণ খোঁজে তারা ভাবে যে আমি হয়তো তাদের মিথ্যা কথা বলছি তো আপনারা যারা এই চ্যানেল প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই জেনে গেছেন এতদিনে যে এই চ্যানেল থেকে কোনোদিনও কখনো খারাপ খবর বা বাজে কিছু ভুল তথ্য দেওয়া হয় না তো এটা যারা বিশ্বাস করে না তাদের জন্য এই ভিডিওতে সেটাও দেবো তথ্য দিয়ে আপনাদের প্রমাণসহ দেখাবো তো বন্ধুরা চলুন এই গুরুত্বপূর্ণ আনন্দের ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা আপনারা আগেই কমেন্ট করে জানান যে কারা কারা কত সালে আপনারা বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে বা অন্যান্য অফিসে সেটা অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরাও জানতে পারবো যে আপনাদের ফর্ম কবে জমা পড়েছে এবং আপনারা টাকা পাবেন কি না তো এরপরে আসল বিষয়ের দিকে আসা যাক এই যে বার্ধক্য ভাতার টাকা এই টাকাটা আমরা জানি যে নতুনদের সাংশন হয়েছিল লাস্ট ফেব্রুয়ারি মাসে হ্যাঁ এই বছরে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এবং তারপর থেকে লক্ষাধিক মানুষ অর্থাৎ বৃদ্ধ বা বৃদ্ধারা টাকা পাচ্ছেন প্রতি মাসের দু তারিখে ঢুকছিল এখন পাঁচ তারিখে ঢুকছে যাই হোক অলরেডি আমাদের রাজ্যে প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ এই বার্ধক্য ভাতা পেয়ে থাকেন আর এই বার্ধক্য ভাতা আরও বাড়তে চলেছে পঞ্চাশ হাজার হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন পঞ্চাশ হাজার মুখের কথা নয় পঞ্চাশ হাজার ফর্ম সাংশন হচ্ছে আবার আপনাদের নতুন করে নতুন করে বার্ধক্য ভাতা দেওয়ার জন্য তোর্ডজোড় চলছে এই খবরটা নেওয়া হয়েছে বর্তমান পত্রিকা থেকে এই পত্রিকার যে অনলাইন লিংক সেটা আপনাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন আসল কথাটা হলো আপনাদের যে এই টাকাটা ছাড়বে তো আপনারা পাবেন না পাবেন না কীভাবে বুঝবেন যদি যদি আপনারা ফর্ম ফিল করে জমা দিয়ে থাকেন এবং সঠিক জায়গায় জমা দিয়ে থাকেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে হয়তো জমা দিয়েছেন কোনো কিছু মিসিং রয়েছে যেমন জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন বা আধার কার্ডটা দেননি বা রেশন কার্ডটা দেননি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভাতা পাবেন না যদি আপনারা যা যা ওখানে ডিটেলস ছিল সব ভেরিফাই করে হ্যাঁ একটা ইনকাম সার্টিফিকেটের সাথে যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আপনাদের জন্য খুশির খবর কারণ আপনারা টাকা পেতে চলেছেন এরপরে আমরা জানবো যে কবে নাগাদ তাহলে টাকাটা ঢুকবে তো এখন তো সবে নতুন পঞ্চাশ হাজার ফর্ম সাংশান হবে বলে নতুন ঘোষণা হয়েছে এটা সাংশান হতে একটু টাইম লাগবে আপনাদের ফর্মগুলো চেকিং হবে তারপরে আপনাদের ডেটাবেসে তুলবে তারপরে তো টাকা পাওয়ার কথা তারপরে এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভা থেকে এটা নিয়ে ঘোষণা করবেন কিন্তু ততক্ষণ আপনাদের ধৈর্য ধরতে হবে এতদিন আপনারা ধৈর্য ধরেছেন আর এইটুকু ধৈর্য ধরতে পারছেন না আর যদি আপনারা এখনো পর্যন্ত ফর্ম জমা না দিয়ে থাকেন তাহলে অতি সত্তর ফর্ম জমা দিন কারণ বার্ধক্য ভাতা দেবো ভাতা এই সমস্ত ভাতার কিন্তু এখন জোর সহকারে কাজ চলছে প্রায় কিন্তু এর সাংশন হওয়ার খবর আসছে তো আপনারা যারা ভাবছেন যে ফর্ম জমা দেবো দেব করে তারা দিয়ে দিন আর হ্যাঁ আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে থাকেন তার থেকেও যদি আপনারা ডাইরেক্ট অফিসে গিয়ে জমা দেন সেটার মূল্য কিন্তু আরও বেশি কারণ ডাইরেক্ট অফিসে গিয়ে জমা দিলে সেটা আপনারা সমাজ কল্যাণ দপ্তরে দিতে পারেন বিডিও অফিসে দিতে পারেন তো সেখানে গিয়ে জমা দিলে ডাইরেক্ট কাজটা হয় মানে আপনাদের কাজটা একটু তাড়াতাড়ি হয় পোর্টালের নামে একটু তাড়াতাড়ি ওঠে আর দুয়ারে সরকার থেকে আপনারা যদি জমা দেন তাহলে আপনাদের একটু হয়তো লেট হতে পারে ঠিক আছে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি ঠিক আছে আমি বলেছি আপনাদের যে আমার বাবারও এই ফর্ম জমা দেওয়া হয়েছিল তো বেশ কয়েকবার জমা দেওয়া হয়েছিল তো আমি দুয়ারা সরকারেও দিয়েছিলাম আবার আমি এখানে সমাজ কল্যাণ দপ্তর আছে সেখানে গিয়ে দিয়েছিলাম তো সমাজ কল্যাণ দপ্তরে আমার কাজটা হয়েছিল দুয়ার সরকারে হয়নি তো সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে অফিসে গিয়ে জমা নিচ্ছে কি না সেটা চেক করা এবং যদি নাই তাহলে সেখানে গিয়ে জমা দেওয়ার হ্যাঁ অফিসে গেলে না একটুখানি আপনাদের খাটতে হতে পারে কিন্তু সেটা আপনাদের খুব কাজে দেয় খুবই কাজে দেয় তাই আপনারা যদি সম্ভব হয় তাহলে অফিসে গিয়ে জমা দেবেন এটা আমার সাজেশান রইল এছাড়া আরও একটা জিনিস আপনাদের মনে ঘুরতে পারে যে এর স্ট্যাটাস কিভাবে দেখবো যে কোথায় রয়েছে ফর্মটা আমার ফর্মটা সাংশান হবে কি না আমি টাকা পাবো কি না এটা কিভাবে দেখব দেখুন এটা কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন না কিন্তু অফলাইনে দেখার একটা উপায় আছে আপনাদের আশেপাশে বিএসকে সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়ে আপনারা এটা চেক করতে পারেন খুব ইজিলি বাংলা সহায়তা কেন্দ্রতে কোনো ভিড় থাকে না আপনারা গিয়ে এটা খুব সহজেই আধার কার্ডের মাধ্যমে চেক করতে পারেন শুধু আধার কার্ডটা আপনারা নিয়ে যাবেন ব্যাস আর এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্র ছাড়াও বিডিও অফিসে আপনারা খোঁজ নিতে পারেন যদি আগে ফর্ম জমা দিয়ে থাকেন যে আপনাদের ফর্মটা কী অবস্থায় রয়েছে আপনারা টাকা পাবেন কি না সমাজ কল্যাণ দপ্তরেও দেখতে পারেন যদি আপনাদের আশপাশ থাকে মোট কথা হচ্ছে আপনাদের একটা অফিসে যেতে হবে যে অফিসে এই সমস্ত কাজ হয় তারাই বলে দিতে পারবে আপনাকে যে আপনার ফর্মটা সাংশান হয়েছে কিনা আপনি টাকা পাবেন কি না আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কিনা না সমস্ত কিছু বলে দিতে পারবে এছাড়াও আরও একটা উপায় রয়েছে আপনারা বাড়িতে বসেই করতে পারবেন যেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী বা আগে যেটা ছিল দিদিকে বলো সেই নাম্বারে আপনাদের ফোন করে অভিযোগ জানাতে হবে খুব ভালো কাজ হয় আপনারা অনেকে মনে করেন যে কাজ টাজ হবে না কিছু হবে না এটা কিন্তু একদম ভুল আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এটাতে খুব ভালো কাজ হয় আপনারা এটা করে দেখবেন ঠিক আছে আপনারা অভিযোগ জানিয়ে রাখবেন যে আমি টাকা পাচ্ছি না ফর্ম জমা দিয়েছিলাম বলে এখন থেকে অভিযোগ জানিয়ে রাখবেন তাতে করে আপনাদের কী হবে যে পরবর্তীকালে যখন সাংশন হবে আপনাদের ফর্ম তখন আপনাদের সেখানে নামটা থাকবে ঠিক আছে আর সরাসরি মুখ্যমন্ত্রীর যে নাম্বার সেটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ফোন করতে পারেন নাম্বারটা নিয়ে আর যারা হঠাৎ করে ফর্ম জমা দিয়েছেন হঠাৎ করে টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে তারা এই সময় আপনারা ঠিক করে নিন হতে পারে আপনাদের টাকা একসাথে ছাড়বে তো এখনই আপনাদের সুযোগ রয়েছে আপনারা একটু ছোটাছুটি করে বিডি অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস বা এসডি অফিস যেখানেই হোক না কেন আপনাদের কাজ সেখানে গিয়ে আপনারা অতি সত্তর সব কিছু ঠিকঠাক করান যাতে আপনাদের টাকা ঢোকে আর আজকের ভিডিওটা আশা করব আপনাদের অনেক উপকারে লাগবে অনেক ভালো লাগবে আর আজকের এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই রকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না